হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সমস্যা সমাধানের সক্ষমতার যে মডেল প্রশ্নের সেটগুলি রয়েছে তার পাঁচ ছয় ও সাত নম্বর মডেল সেটটি সমাধান করব তো তোমাদের মধ্যে থেকে অনেকে কমেন্ট করেছিলে যে এগুলিকে সমাধান করে দেবার জন্য সেজন্য আমি এগুলি সমাধান করে দিচ্ছি আর যেহেতু তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষায় একটু দেরি রয়েছে সেই জন্য আগে এই মডেল অ্যাক্টিভিটিগুলিকে আমরা সমাধান করে নেব তারপর আবার ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করব তো দেখো প্রথমে এখানে কি বলেছে পূর্ণবাক্যে উত্তর দাও গাছে গাছে কবিতায় গাছে গাছে কোন কোন ফল ফলেছে উত্তর হবে গাছে গাছে আম জাম লিচু ফলেছে কয়েকটা বছরের কোন সময়ে অতীত পাখিদের দেখা মেলে উত্তর হবে শীতের শুরুতে অতীত পাখিদের দেখা মেলে গয়েরটা দেখো বেলুন ছাড়া আমরা আকাশে আর কি কি উড়তে দেখি উত্তর হবে বেলুন ছাড়া আকাশে উড়োজাহাজ রকেট এমনকি পাখি উড়তেও আমরা দেখতে পাই আচ্ছা গয়েরটা দেখো আমাদের ছোটগ্রাম কার লেখা উত্তর আমাদের ছোটগ্রাম বন্দে আলি মিয়ার লেখা আচ্ছা দু এক দেখো এবার সঠিক উত্তরটি ঠিক চিহ্ন দাও কয়েকটা আমাদের গ্রামে কেউ কারো ড্যাশ নয় উত্তর হবে পর নয় আচ্ছা কয়টা দেখো চড়াই পাখি আম নাকি জাম গাছে বাসা মেতে ছিল উত্তর হবে জাম গাছে জামগাছে চারিদিকগুলি দেখো এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক শূন্য স্থানগুলি পূরণ করতে বলেছিল দেখো একটা কিসের ছবি ঘুড়ি লিখা ইজ এ কাইট এইখানটা লিখতে হবে দিস দিশ কোথায় ব্যবহার করা হয় এটা তোমরা আগে জেনে নাও যখন কাছের কোনো একটি জিনিসকে বোঝাবে তখন দ্বীজ দিয়ে লিখতে হয় ঠিক আছে তাহলে এটা কাছে আছে তাহলে দিস ইজ এ কাইট যেহেতু একটা এই হয় একটি ঘড়ি আর দেখো এখানে দুটো রয়েছে কাছে যখন একের বেশি জিনিস বোঝানো হয় তখন দ্বিজ দিয়ে লিখতে হয় টি এইচ ইএসি দিজ আর টু কাইটস এই হয় দুটি ঘড়ি আচ্ছা আবার দেখো এখানে একটা গাছের ছবি দেওয়া রয়েছে কাছে রয়েছে তাহলে লিখবো দিস ইজ এ ট্রি এই হয় একটি গাছ আবার দেখো এখানে কটা রয়েছে চারটে তাহলে দ্বিজ আর ফোর ট্রিস এই হয় চারটি গাছ এখানে যেহেতু একের বেশি তাহলে দ্বিজ ব্যবহার হবে চারটে বলে এই যে ফোর লেখা রয়েছে আচ্ছা নিচেরগুলি দেখো সি দ্য পিকচার্স অফ দ্য বার্ডস রাইট দ্য নেম এখানে ছবিগুলি দেখতে বলেছে এবং পাখিগুলির নাম লিখতে হবে দেখো এটা কি ময়ূর তাহলে পিকক আর এটা কি কাক হয়ে ক্রো ছয় দেখো এবার কী বলেছে গুণ্য গুণক ও গুণফল নির্ণয় করো দেখো এখানে লেখা আছে উনত্রিশ গুণিত তিন সমান কত হবে উত্তরটি লিখতে হবে আর এখানে বলেছে গুণ্য গুণক গুণফল তো গুণ্য কাকে বলে যে সংখ্যাটিকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয় তাহলে দেখো এখানে উনত্রিশকে গুণ করছি আমরা তাহলে এখানে লিখে দাও উনত্রিশ আচ্ছা গুণক কি যে সংখ্যাটি দিয়ে গুণ করা হয় এখানে কত দিয়ে গুণ হচ্ছে তিন দিয়ে তাহলে গুণক হবে তিন আচ্ছা গুণফল কত হবে দেখো এখানে গুণটা করে নাও তাহলেই হয়ে যাবে উনত্রিশকে তিন দিয়ে করলে কত হচ্ছে তিন নয় সাত আশে সাত হাতে দুই তিন দুগুনো ছয় আট দুই আট কত হয়েছে সাতাশে এখানটা লিখে দাও এইটটি সেভেন এখানটাও লিখতে হবে আমাদের হয়ে গেল আচ্ছা সাতের দাগের দেখো জন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকো ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে প্রতি নৌকায় কতজন লোক উঠবে হিসাব করে যখনই তোমরা কোনো অঙ্কের মধ্যে দেখবে যে সমানভাবে লেখা রয়েছে তার মানে সেটা ভাগ হবে এখানে কিন্তু চিহ্নটা ভুল দিয়ে দিয়েছে দেখতে পেয়েছো যোগ দেওয়া রয়েছে এটা ভাগের চিহ্ন হবে ঠিক আছে তাহলে কতজন ছিল জন আর কটা নৌকা ছিল তিনটে তাহলে তিন দিয়ে ভাগ হবে বারোকে তাহলে বেরিয়ে যাবে যে প্রতি নৌকায় কতজন করে লোক উঠবে কত উত্তর হবে ভাগ করলে হবে চারজন আচ্ছা বিয়োগটা দেখো বিয়োগটা করার জন্য আমরা কী করবো এখান থেকে ধান নেবো সাত আছে এটা ছয় হয়ে যাবে এক দশ ধান নেব কারণ এখানে ছোট আছে তাহলে আট থেকে দশ কোথায় হবে আটের পর নয় দশ দু গিঁটে দুই থেকে ছয় একবারে গুনে নাও দুয়ের পর তিন চার পাঁচ ছয় চার গিঁটে তাহলে কত হলো বিয়াল্লিশ ছ নম্বর মডেল সেটটি এবার দেখে নেবো দেখো এক কথায় উত্তর হাতিকে জব্দ করার জন্য মা চড়ায় কোথায় ঢুকে পড়লো উত্তর হবে কানে ঢুকে পড়লো আচ্ছা কয়েকটা দেখো আমাদের গ্রাম কার সমান উত্তর হবে মায়ের সমান সৃষ্টি ধর কী খুঁজে নিয়ে আসবে উত্তর হবে সৃষ্টি ধর ছাতা খুঁজে নিয়ে আসবে কোন গ্রামে বাঘ এসেছে উত্তরভাবে বিপ্র গ্রামে বাঘ এসেছে অর্থ লেখো হিম শীতল আর কভু মানে কখনো আচ্ছা বাক্য রচনা করতে দিয়েছে গোলমাল দিয়ে হবে স্কুলে পড়া বলতে গিয়ে সব গোলমাল হয়ে গেল আচ্ছা এরপর দেখো তিনের দাগের বলেছে বড় থেকে ছোট সাজাও বড় মানে কি যেটা দেখবে তোমরা এক দুই করে গুনতে গুনতে সবার শেষে মিলছে সেটা জানবে সবথেকে বড়ো আর যেগুলি সবার প্রথম পাবে জানবে সেটা সবথেকে ছোটো ঠিক আছে তোমরা যদি এক থেকে গুনে গুনে যাও সবার শেষে আসবে এই অষ্টআশি আচ্ছা তার আগে যেটা আসবে যে সাতাত্তর পঞ্চাশ আটচল্লিশ চল্লিশ এই চিহ্নটা যেদিকে হ্যাঁ সেই দিকটা বড়ো এটা মনে রাখতে হবে অষ্টআশি সাতাত্তর পঞ্চাশ আটচল্লিশ চল্লিশ আচ্ছা এইখানে দেখো দুটো চিহ্ন দিয়েছিল বলেছিল কোনটা হবে একদিকে আছে ছাপ্পান্ন একদিকে আছে পঁয়ষট্টি তাহলে কোন দিকে কোন চিহ্নটি দেবো যেটা বড় হয় তার দিকে হাঁটা রাখতে হয় তাহলে এই চিহ্নটি দিয়ে দিতে হবে চারের দাগের বিয়োগ দিয়েছে এখানেও তাই ছোট হয়েছে তাহলে এখানে ধান নেব চার থেকে এক দশ ধান নিয়ে নিলে এখানে তিন দশ থাকবে এখানে এক দশ নিলে এটা হচ্ছে এগারো আট থেকে এগারো তিন গিঁটে হবে আর এক থেকে তিন দু গিঁটে এরপর দেখো এটা গুণ তিন চারে বারোর দুই হাতে এক চার দুটার একে নয় বিরানব্বই হয়ে গেল আচ্ছা এরপর এটা দেখো এবার কী বলেছে ম্যাচ ক্লাম এ উইথ ক্লামবি তো এটা কিন্তু প্রত্যেকটা মডেল সেটেই প্রায় ঘুরিয়ে ফিরিয়ে আসছে তোমরা এটা ভালো করে করে নেবে পরীক্ষায় আসার চান্স আছে দেখো ক্যামেলের সাথে হবে হাম লায়নের সাথে হবে মেনি এলিফ্যান্টের ট্রাঙ্ক টাইগার স্ট্রিপস এরপর আমরা সাত নম্বর মডেল সেটটি দেখে নেবো প্রথমেই বলেছে যে স্থানীয় মান অনুসারে সাজিয়ে যোগ ও বিয়োগ নির্ণয় করো তাহলে স্থানীয় মান কীভাবে সাজাবে একক দশক করে লিখে নিতে হবে ঠিক আছে দেখো বারো আছে তাহলে এইখানে বারো আঠেরো আছে এক দশ আট আঠারো আর সাত তাহলে শুধু এককে সোজা হবে এটাকে যোগ করবো যোগগুলো কথা হচ্ছে দেখো আট আর এই সাত করলে হবে পনেরো আর দুয়ে সতেরোর সাত হাতে এক এখানে একটা রেখে দেবে এক দুই আর এই এক নিলে হবে তিন সাঁতিরিশ আচ্ছা বিয়োগটটার ক্ষেত্রেও তাই দেখো এইখানে একক দশক করে আগে লিখে নিতে হবে তাহলে একচল্লিশ তার থেকে হচ্ছে আঠারো য়োগ কত হবে এটা এগারো ধরবো এটা কমে যে তিন হয়ে যাবে ধান নিলে আট থেকে এগারো তিন গিঁটে আর এক থেকে তিন দু গিঁটে বুঝে গেল দুধগুলি দেখো এবার নিচের প্রশ্নগুলির সমাধান করো স্কুলে তোমার তেইশজন বন্ধু আছে প্রত্যেককে যদি দুটি করে লজেন্স দাও তবে কতগুলি লজেন্স লাগবে হিসাব করে লেখো দেখো তেইশ জন বন্ধু দুটো করে দেওয়া হচ্ছে তাহলে আমরা নিশ্চয়ই সেই দুই দুই করে যোগ করে লিখব না লিখলে অনেক টাইম লাগবে যোগের সংক্ষিপ্তরূপ কি গুণ তাহলে এই তেইশকে দুই দিয়ে গুণ করে দাও উত্তর বেড়ে যাবে তিন কোনো ছয় দুই দুকুণে চার তাহলে ছচল্লিশ এই যে বলেছে কতগুলি লজেন্স লাগবে উত্তর লিখে দেবে তোমরা ছচল্লিশটি লজেন্স লাগবে আচ্ছা কয়েকটা দেখো বারোজন লোক নদীর এপার থেকে ওপারে যাবে তিনটি নৌকো ঘাটে বাঁধা আছে প্রতি নৌকায় যদি সমান সংখ্যক লোক ওঠে তবে কতজন লোক উঠবে হিসাব করে লেখো কতজন লোক উঠবে হিসাব করে লেখো তাহলে দেখো এইখানে কতজন না লিখে এক একটি নৌকায় কতজন লোক উঠবে লিখলে ঠিক হতো তাহলে এখানেও তাই সমান বলেছে ভাগ করব এই বারো ভাজিত তিন এই অঙ্গটি কিন্তু এর আগের যে মডেল ছিল সেখানেও দেওয়া ছিল ভাগ করলে হবে চার তাহলে এক একটি নৌকায় চারজন করে উঠবে বুঝে গেল এইবার দেখো তিনের দাগের বাক্যে উত্তর লেখো মা চড়াই কিভাবে দৃষ্টু হাতিকে জব্দ করলো উত্তরবে মা চড়ায় হাতিটির কানে ঢুকে জব্দ করেছিল কয়টা দেখো কুণ্ডুদের বাড়ি কটার ঘন্টা বাজলো উত্তরবে কুণ্ডুদের বাড়িতে ছটার ঘন্টা বাজলো আচ্ছা শক্তিনাথ ও মুক্তিনাথ কোন পাড়ায় থাকেন উত্তরবে জেলে বস্তি পাড়ায় থাকেন কয়েকটা দেখো বুদ্ধির পরীক্ষা গল্পটি কার লেখা দেখো এখানটা লেখা হয়নি উত্তরটি তোমরা লিখে নেবে নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় আচ্ছা বিপরীত শব্দ লেখো দুর্বল তার বিপরীত হবে সবল স্থায়ী তার বিপরীত অস্থায়ী এরপর পাঁচের দাগে দেখো ইংলিশ এখানে একটা পড়া দিয়েছে এটাকে পড়ে নাও পারমিতা অ্যান্ড পিয়ালি আর ফ্রেন্ডস তাহলে পারমিতা এবং পিয়ালি হয় দুই বন্ধু পারমিতা ফাদার ইজ এ টিচার পারমিতার বাবা হয় না একজন শিক্ষক পিয়ালিস ফাদার ইজ এ ডক্টর পিয়ালির বাবা হয় একজন ডাক্তার দে অল লাভ দেয়ার ভিলেজ তারা প্রত্যেককে তাদের গ্রামকে খুব ভালোবাসেন এরপর দেখো এখানে দুটো প্রশ্ন দিয়েছে ওই সম্পর্কে হু ইজ পারমিতাস ফ্রেন্ড তাহলে পারমিতার বন্ধুটিকে উত্তর কী হবে পিয়ালি ইজ পারমিতাস ফ্রেন্ড পিয়ালি আচ্ছা বিয়েটা দেখো হুজ ফাদার ইজ টিচার কার বাবা শিক্ষক যেহেতু এখানে আমরা পড়লুম যে পারমিতাস ফাদার ইজ এ টিচার তাহলে ওইটা এখানে লিখে দাও উত্তর হয়ে গেল ছয়ের দাগের দেখো এবার কী বলেছে রাইট দ্য অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ হ্যাপি থেকে আনহ্যাপি বিগ থেকে হয়ে যাবে স্মল সাতের দাগের দেখো রাইট দ্য নেম অফ দ্য বার্ড এই যে ছবি দেওয়া রয়েছে পাখিগুলির নাম লিখতে বলেছে তো ছবিগুলি সেরকম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না তবুও আমি এটা লিখেছি এটা মনে হচ্ছে কাকের মতোই লাগছে সেই জন্য ক্রো লিখেছি আর এটা দেখো মাছ রাঙার মতো মুখে একটা মাছ আছে তাহলে লিখে দিয়েছি কিং ফিশার তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও